তো বন্ধুরা আমি আগের ভিডিওতেই তোমাদের প্রমিস করেছিলাম আমি ডিসেম্বরে একটা কোলাবরেশন আনবো তুষারের সাথে, বাট যেহেতু আমি তোমাদের একটু অতিরিক্তই ভালোবাসি তাই তোমাদের আর বেশিক্ষণ ওয়েট করালাম না। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য তুষারের সাথে আমি কোলাব করতে চলে এসেছি, চলো শুরু করা যাক। মানুষজন বিশ্বাস করতে চায় না যে আমার সাথে তুষারের আদৌ চেনা শোনা আছে নাকি আমি ভাই বলি বলে অনেকে বিশ্বাস করে না। সো হিয়ার হি কাম, 1 2 1 3। তো তুষার এসে গেছে, আমি আগের ভিডিওতেই বলেছি কন্টিনিউ করবো তুষারের সঙ্গে। বলে আমি বলেছিলাম ডিসেম্বর মাসে একটা কোলাব আসছে, তো অনেকে বিশ্বাস করেনি আসবে কিনা। অবশ্যই আসবে, কারণ এই পরিস্থিতিতে আমি বলছিলাম যে ভাই এখন কিছু করিস না, পরিস্থিতিটা একটু ভালো হোক। ঠিক আছে, ট্রেন এখন যেহেতু চলাচল শুরু হয়ে গেছে নিশ্চয়ই দেখা হবে, ভাইয়ের সাথে ভিডিও হবে। আর যখন দীঘা থেকে যেহেতু আসছি আমি তো মনে হচ্ছে ঘুমাচ্ছি, মানে আমি রাস্তায় দাঁড়াচ্ছি এখনো ঘুরি ঘুরি ফেলছে, তাও ভাই এসেছে। ভাইদের আমি জানতামই না তুই কোলাঘাটে থাকি। হ্যাঁ, আমি বেসিক্যালি এই তো পাঞ্জাবে যখন শ্রীলঙ্কা থেকে কলকাতা মিটাপে গেছি। ও বিশ্বাস করতে পারছে না যে আমি এখান থেকে কলকাতা গেছিলাম, বাট স্টিল ও দীঘা থেকে এসছে। কাকু এপাশে ঘন্টা বাজাচ্ছে বলে হয়তো কিছু আওয়াজ আসছে, বাট কাকু একটু থামিয়ে দিয়েছে। তো ফার্স্ট কয়েকটা কোশ্চেন, যেমন তুষারের করোনার পর দীঘা কেমন লাগলো? দীঘা সত্যি কথা বলতে সেকেন্ড টাইম আসলাম আর আমার খুব ভালো লেগেছে, আর যাদের সঙ্গে এসেছি তারাও খুব মানে হেভি খুব এনজয় হয়েছে। আর ওর এই লকডাউনটা ভালো গেছে, ভালো যাওয়ার বেসিক কারণ হচ্ছে ওর লকডাউনে হি ইজ গোয়িং আ সেলিব্রিটি। আমি ওর সাথে ব্লগ বানাতে এসেছি, আমি খেলতে এসেছিলাম তো খেলে ব্লগ বানিয়ে যাচ্ছি। তো আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি ওর উপর, ও আশা করছি একটা কথা বলে দেবে, দিয়ে ব্লগটা কন্টিনিউ হবে তারপরে। আমি 3 দিন পুরো কন্টিনিউ ব্লগ করেছি, আমি ক্যামেরা আমার ব্যাগে রয়েছে, তো ক্যামেরায় পুরো চার্জ নেই কদিন, এত এত এতগুলো ক্লিপ নিয়েছি। মানে প্রতিদিন ব্লগ? হ্যাঁ প্রতিদিন, মানে প্রতিদিন ব্লগ বলতে কি একটা ব্লগ 3 দিন ধরে শুট করেছি। তো ওর চ্যানেলে ব্যাক টু ব্যাক তো ব্লগ আসবেই, অবশ্যই আসবে। আর বাবার সাথে কালী পুজো হচ্ছে, আশা করি ওই ব্লগটাও দিতে পারবো। আর যেহেতু কালী পুজো একদিন পরে শুরু হচ্ছে, মানে আজকে বাড়ি যাচ্ছি কালকে, তার পরের দিন থেকে কালী পুজো, তাই তো? হ্যাঁ, তো আমরা বেশি টাইম পাচ্ছি না, আমার বন্ধুরা সব ভিডিও শুট করে নিয়েছে, যেমন আকাশ রয়েছে ওরা শুট করা হয়ে গেছে, তো আমারই বাকি রয়েছে যাবো বাবার সাথে। তো আমার তো অনেক বাকি, ওদের যে গ্রুপটা ছিল গ্রুপের মধ্যে সৌরভদার কাছে আছে প্লে বাটন, শ্রীর কাছে এসছে প্লে বাটন, মানে এসে যাবে, বিষাক্ত ছেলে প্রহ্লাদার কাছে আছে, আজকে বা কালের মধ্যে আসবে আমাকে বলছিল। তো এরপরে নেক্সট আছে তুষারের নাম্বার, তুষারের আসছে, তো তারপরে আমরা সবাই মিলে মিট করবো, আমি আর শ্রী প্ল্যান করেছি, প্রত্যেকের প্লে বাটন নিয়ে আমি বেসিক্যালি ভিডিও বানাবো। এদের এরা পেয়ে গেছে, অনেক খেটেছে ভাই আমি বলবো। আমরা যেমন খেটেছি, আমরা প্রথম থেকে আমার যখন 700 সাবস্ক্রাইবার ছিল তখন এসে মিট করেছি, এখন ওই চ্যানেলটা 18,000 সাবস্ক্রাইবার, আর এখন যে সেকেন্ড চ্যানেলটা ওটা হলো 65K হবে। বেসিক্যালি আজকে ছোট ব্লগের মধ্যে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ওর বাসটা মাত্র 15 মিনিট দাঁড়ায়, আর আমি ওকে যদি সারাক্ষণ ব্লগ করে রাখি ও বেচারা খেতে পাবে না, দীঘা থেকে এতক্ষণ জার্নি করে এসছে। তো আমরা তো যাবোই, আমরা দেখা করবোই, পুরো গ্রুপ মিট তো হবেই এটা বললাম একদম, বাট এখন ওকে খেতে যাওয়ার জন্য ছাড়ছি, আর ও তারপর বাড়ি যাবে কারণ ওর বাস ওয়েট করছে, ও ওয়েট করছে। একজন ব্লগারের জন্য আর যাই হোক বাস দাঁড়ায় না, ট্রেন দাঁড়ায় না, তো ওর পেটও ওয়েট করছে ওর জন্য কখন খাবে, তো সেজন্য ওকে আমি ছাড়ছি। আর বাংলাদেশের গিফট পেয়ে কেমন লেগেছিল ওটা তো বলে দে, পুরো এখান থেকে বিশ্বাস করো বাংলাদেশের ওর গিফট দেখে আমারও ভালো লেগেছিল, হাইপ অ্যাচিভ করছে আর আমার না ভালো লাগলে হয়। অবশ্যই তোরও হবে, কন্টিনিউ কর, কারণ তুই প্রচন্ড খাচ্ছিস। আমরা আগে থেকে আমি তো বারবার বলি এক কথা, যে তোকে হোয়াটসঅ্যাপে বলি অন্য জায়গায় বলি, যে আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন আমরা প্রথম কেউই কিছু পারতাম না, তাই তো? এডিটিং করে যাই, 3 বছর আমরা কন্টিনিউ করেছি, কন্টিনিউ করার পরে যা কিছু অ্যাচিভ করছি করবো, তুইও করবি, একসাথে করবো আমরা, একদম একদম একদম। তো ওকে আমি ছাড়ছি, তো টাটা, আর তাড়াতাড়ি দেখা হচ্ছে, ওকে বাই। আজকের ভিডিও এতটাই, তো তোমাদের কেমন লেগেছে মাস্ট নিচে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড সকলের সাথে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা করতে পেরে নীল আর্মস্ট্রং চাঁদে পা রেখেও যতটা না খুশি হয়েছিল তার থেকেও বেশি খুশি হয়েছি আমি, তাই মাস্ট তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।